বন্ধুরা, হ্যামিলিয়ানের বাসিওয়ালার ইঁদুর শিকারের কৌশল আমরা সবাই জানি, কিন্তু জাপানিয়া ইঁদুর শিকারের কৌশল দেখলে হয়তো আপনি অবাক হবেন। তিনি ইঁদুর ধরার জন্য বাসি কিংবা কোনো প্রযুক্তি নয়, বরং সাপ ব্যবহার করে থাকেন। প্রথমে তিনি তার সাপকে ইঁদুরের গর্তে প্রবেশ করান, তারপর সাপটি ইঁদুরের গর্তে প্রবেশ করে ইঁদুরগুলোকে তাড়া করে। ইঁদুরগুলো যখন সাপটির ভয়ে গর্তের মুখ দিয়ে বাইর হবে, ঠিক তখনই শিকারির দেওয়া ফাঁদে ইঁদুরগুলো আটকে পড়ে। এক এক করে যখন ইঁদুরগুলো শিকারির ফাঁদে আটকা পড়ে, তখন শিকারি গর্তের মুখ থেকে ফাঁদ থেকে সরিয়ে নেয়। এরপর শিকারি একটি ডুগডুগি বাজিয়ে সাপকে সংকেত পাঠালে সাপটি সয়ে শব্দ পেয়ে গর্ত থেকে বাইর হয়ে সে শিকারির কাছে চলে আসে। বন্ধুরা, এই শিকারির ইঁদুর ধরার কৌশল আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না।